আহ্বান করছি পবিত্র বাইবেল থেকে প্রকাশিত বাক্য তার ১৯ অধ্যায় ১ থেকে ৮ পদ পর্যন্ত। এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ প্রকরণের মহারব নিলাম। তাহারা বলিতেছে, হালেলুয়া, পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরে নেই, কেননা তাহার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য। কারণ যে মহাবেশ্যা আপন বেশ্যা ক্রিয়া দ্বারা পৃথিবীকে ভ্রষ্ট করিত, তিনি তাহার বিচার করিয়াছেন। তাহার হস্ত হইতে আপন দাসগণের রক্তপাতের পরিশোধ লইয়াছেন। পরে তাহারা তৃতীয়বার কহিল, হালেলুয়া। আর যুগ পর্যায়ে যুগে যুগে সেই বেশ্যার ধূম উঠিতেছে। পরে সেই ৩৪ জন প্রাচীন ও চারি প্রাণী প্রণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করিলেন, কহিলেন, আমেন, হালেলুয়া। পরে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল, হে ঈশ্বরের দাসগণ, তোমরা যাহারা তাহাকে ভয় করো, তোমরা ক্ষুদ্র কি মহান, সকলে আমাদের ঈশ্বরের স্তব গান করো। পরে আমি বৃহৎ লোকারণ্যের রব ও বহু জলের কল্লোল ও প্রবল মেঘ গর্জনের ন্যায় এই বাণী শুনিলাম, হালেলুয়া, কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। আইসো আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। আর ইহাকে এই রব দত্ত হইল যে সে উজ্জ্বল ও শুচি মসিনা বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসিনা বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ, কারণ সেই মসিনা বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ।